সন্ধ্যাবেলা টিফিনে মা ঠাকুমার হাতের তৈরি হারিয়ে যাওয়া বা অনেক পুরনো একটা রেসিপি ছোলার টোপা অথবা ছোলা ভাজা, চায়ের সঙ্গেও তো খাওয়াই যায়, আর সব থেকে বেশি ভালো লাগে মুড়ির সঙ্গে খেতে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এখানে ছোলা নিয়ে নিয়েছি আমি, ছোলা ভিজিয়ে প্রায় 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, ভিজে দেখুন অনেকটাই ফুলে গেছে, এই যে হাতে করে চিপলে ভেঙে যাচ্ছে, তবু একটু শক্ত আছে, সেই জন্যে কী করবো আমি সিদ্ধ করে নেবো। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যেই ভিজানো ছোলা দিয়ে দেবো, সিদ্ধ করার মতো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, ছোলা সামান্য একটু সিদ্ধ করে নেব, সরিষার তেল দিয়ে দিলাম 2 চামচ, তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি সামান্য একটু নেড়ে নিয়ে ভেজে নেব। ছোলা ভাজার জন্য পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ছোলা ভাজতে ভাজতে পেঁয়াজও ভাজা হয়ে যাবে। ভাজা পেঁয়াজের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা, দেখিয়ে দিই কতটা ভালো করে সিদ্ধ করেছি, এই দেখুন ঠিক এরকমভাবে সিদ্ধ করতে হবে। দিয়ে দিচ্ছি ছোলার সঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। ছোলা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেলে কিভাবে বুঝবেন, ছোলার গাগুলো একটু ফেটে ফেটে যাবে, তাহলেই বুঝবেন ছোলা ভাজা হয়ে গেছে। লেবুর রস চিপে দিয়ে দেব, আরও বেশি টেস্টি লাগবে খেতে। লেবুর রস ছোলার সঙ্গে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে,